হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7:30 না, ভুল বললাম, 8:25। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, চলো। বাবা নেই, বাবা রান্নায় গেছে। কালকে বিকেলবেলায় যখন আমি শ্বশুরবাড়িতে খেয়ে যেতাম, আমি জানতাম না বাবা রান্নায় গেছে। দিয়ে বাবা ফোন করে বললো চলে আয়, মায়ের শরীরটা খারাপ, আমি যাচ্ছি রান্নায়। এই জন্য তাড়াতাড়ি করে চলে বসেছি। আর শ্বশুরবাড়ি গিয়ে ভীষণ একটা বাজে ব্যাপার হয়েছে, যা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিস্কুটটা নিয়ে নিই। আমি বলেছিলাম আমি ঠান্ডা চা খেতে ভালোবাসি, এই যে চা। এই যে আমাদের চিকু, চিকুর চিকু চিকুর পাটানোটা কেটে গেছে। উফ, কতটা বাবা হাঁটতেও পারছে না চিকু। অনেকটা কেটে গেছে দেখতে পাচ্ছেন। কিসে কেটে গেছে বাবা? ইটে কেটে গেছে নাকি? পড়েছ পেন কেটে গেছে? যে বলছে পেনের কেটে গেছে, কিসে কেটে গেছে বলো? পেনে দেখো কতটা বাবা বসে এবং ব্যাটা বাবা নাচাতে নাচাতে এদিক ওদিক ঘুরে ফিরে দেখে। চলুন আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। আমার ফোন রাখার মতো যেসব স্ট্যান্ড বা কোনো লোক নেই, আমাকে আমারটাই করতে হয়। আর হচ্ছে আমার ভাইজি ছিল, ও ধরতো, কিন্তু ও এখন পড়ছে, তাই জন্য ওকে কিছু বলিনি, আমি নিজেই ধরছি। আমাদের ঘরটা এত ছোট, আর একটুও তো আলো বাতাস কিচ্ছু ঢোকে না। এত একটুখানি ঘরে শুধু একটাই ছোট্ট জানলা, ভীষণই অসুবিধা হয়। খুব গরমে যখন এত গরম ধরে না, জানলা দরজা না থাকলে যা হয় আর কি। কিন্তু কিছু করার নেই, যা ভগবান দিয়েছে তাতেই আমাকে থাকতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে যদি এমন হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো কী হয়েছে সেটা আমি পরে বলি, আমি শ্বশুরবাড়ি থেকে কিনেছি সেটা দেখাই। চলুন তাহলে দেখানো যাক। এই যে ব্লাউজটা ওই বাড়িতে ছিল, শোকেসে মিশেছি। আমার বর এটা গিফট করেছিল হচ্ছে ইয়েতে, পয়লা বৈশাখে, এইটা আর এই শাড়িটা। ওই বাড়িতে ফালতু ফালতু থাকবে, এই বাড়িতে তো কিছুই নিয়ে রাখা দরকার।
এই জন্য এই দুটো নিয়ে আসলাম, কোথাও গেলে পরে যাবো। ব্লাউজটা আমার খুব পছন্দের, বলবেন এরকম আপনাদের তাদের কাছে আছে। হ্যাঁ, আর এই যে এই শাড়িটা পয়লা বৈশাখের গিফট, আমার এই শাড়িটা খুব সুন্দর লাগে লাল রঙে। আর কিছু সাজগোজ আই শ্যাডো প্যালেট, ব্রাশ শিট, আর একটা সেরকম কিছু আনতে পারিনি, ওখানেই তো থাকবো এই জন্য বেশি কিছু আনিও নি, শুধু এইগুলো একটু দরকার বলে নিয়ে এসেছি। আর একদিন আমি আমার মেকআপ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। এ আমার দাদার মেয়ে, এর নাম হলো স্নেহা, সবাইকে মানু বলে রাখে। তো খুব মিষ্টি মেয়ে, নাচ করে, পড়াশোনাও করে, কিন্তু সব কিছুর মাধ্যমে যেন ওদের কিছু একটা নেই। ওর বাবাকে হারিয়েছে, আজকে আশ্বিন মাস হলে এক বছর হবে। তো বাবা না থাকলে যে কষ্টটা ওরা পায় সেই কষ্টটা হয়তো কেউই পায় না। তো বৌদি কোনো রকম সংসারটা চালায়, কিন্তু ওদের শখ শখিনগুলো হয়তো মেটাতে পারে না, কোনো ব্যাপার না। ও একদিন আপনাদের সমস্তটা বলবে, ঠিক আছে? এখন বাজে 11:10, এখন আমরা জলখাবার খাবো। এই যে ভাত, আর এই আলুটা মেখেছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর লবণ দিয়ে, তেল দিয়ে। ভালোই লাগে বেশ গরম ভাতের সঙ্গে এরকম আলু আলু মাখা খেতে, তাই না? চলো তাহলে খেয়ে নিয়ে দেখা হোক। আজকে আমাদের পরে একটা বিয়ে আছে, সেই জন্য এই যে লাইট এনেছি, এদিকে একটা লাইট রয়েছে। আর আজকে আমরা বিকেলবেলায় প্রায় এখানেই বসে থাকি মন্দিরের সামনে, এখানে আনার ভাইজি বসে আছি। আজকে আমাদের পাড়ায় একটা বিয়ে আছে। হ্যাঁ, বিয়েটা খুবই ছোটোখাটো ভাবে হচ্ছে, বেশি বড় করে যাওয়া করে না, ওদের যেহেতু ওদের খুব কষ্ট, কারণ কিছুদিন বাদেই ওই যার বিয়ে হবে তার বাবা মারা গেছে। আমাদের ঠাকুরের মন্দিরটা খুব সুন্দর দেখবেন, দেখছি আমি সামনে।